কোনো সন্দেহ নাই, গাজীপুরের 95% মানুষ জাহাঙ্গীরকে চায়, জাহাঙ্গীরকে চায়। সেনা মোতায়েন সহ 7 দফা দাবিতে কূটনীতিকদের কাছে জাহাঙ্গীরের মায়ের চিঠি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও কূটনীতিকদের কাছে চিঠি পাঠিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন। ইংরেজিতে লেখা 3 পাতার চিঠির মধ্যে একটি পাতা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, গত রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার বরাবর ইংরেজিতে 3 পাতার একটি চিঠি দিয়েছেন জাহাঙ্গীর আলমের মা। চিঠিতে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 2023 পর্যবেক্ষণ করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বেশ কয়েকটি দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়েছে। ইংরেজিতে লেখা জায়দা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারদের দেওয়া হয়েছে। এর আগে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার সহ অন্যান্যদের নিকট একই দাবিতে চিঠি প্রদান করেন। জায়দা খাতুন চিঠিতে লেখেন, আমি জায়দা খাতুন আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। আপনারা সবাই অবগত আছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর আমার ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা সম্পূর্ণ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমি এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ির প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ছেলের প্রতি অন্যায় বিচারের প্রতিবাদ ও সত্য প্রতিষ্ঠার জন্য টেবিল ঘড়ির প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেই লাখো শান্তিপ্রিয় মানুষ গাজীপুরে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। গত 9 মে প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আইন অনুযায়ী প্রচারণা চালিয়ে যাচ্ছি। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমার প্রতিপক্ষ প্রার্থী আজমত উল্লাহ খান আমাকে নির্বাচনী এলাকায় প্রচারণায় বাধা দিচ্ছেন, আমার গণসংযোগে হামলা করছেন। আমার নির্বাচনী কাজে নিয়োজিত পোলিং এজেন্ট ও সম্ভাব্য পোলিং এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন, ব্যক্তিগত গুন্ডা দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন। চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের দ্বারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 2023 পর্যবেক্ষণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকার ও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অনুরোধ জানানো হয়। চিঠিতে দেয়া 7 দফা দাবিগুলোর মধ্যে প্রথম দাবিটি হল, এই মুহূর্ত থেকে নির্বাচনী প্রচারণার সব বাধা অপসারণের জন্য প্রতিপক্ষ প্রার্থী আজমত উল্লাহ খানের সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে এবং যারা আমার নির্বাচনী গণসংযোগে বিভিন্ন স্থানে হামলা করেছেন তাদের গ্রেফতার করতে হবে। 2 নম্বরটি হল, ভোটার উপস্থিতি বাড়াতে এবং ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের 4 দিন আগে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা মোতায়েন করতে হবে। ভোটের দিন ভোট কেন্দ্রে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। 3 নম্বরটি হল, যেহেতু বেশিরভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তাই প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে আর সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করে নির্বাচনী এলাকা শক্তিশালী করতে হবে। 4 নম্বরটি হল, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যবহৃত সিসি ক্যামেরার লাইভ যাতে গণমাধ্যম কর্মীরা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনীত ব্যক্তিরা পর্যবেক্ষণ করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। 5 নম্বরটি হল, নির্বাচনী এলাকায় একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী থাকায় এবং বিরোধী দলের প্রার্থী আজমত উল্লাহ খান পুলিশ অফিসারের কিছু সদস্যকে প্রভাবিত করতে প্রচুর কালো টাকা খরচ করছেন। বিতর্কিত ও ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদেরও অবিলম্বে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। ছয় নম্বরটি হল, গাজীপুর মহানগর পুলিশের আওতাধীন বিভিন্ন থানার কিছু অসাধু পুলিশ সদস্য আমার নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছেন এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করছেন। বিপদগামী পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। একদম তালিকায় শেষেরটি হল, নির্বাচন কমিশনের কাছ থেকে একটি নির্দেশনা চাই যে আমার কোনো নেতাকর্মী বা এজেন্টকে বিনা পরোয়ানায় গ্রেফতার বা হয়রানি করা যাবে না। এ বিষয়ে জায়দা খাতুনের ছেলে ও সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমরা পরে আপনাদের জানাবো, তবে চিঠি পাঠানোর বিষয়টি তিনি স্বীকার করেছেন।